ফ্যান্স, আমার গোমরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ফ্রেন্ডস, শীতের মধ্যে পিঠা পায়েস হয় না কাকি হয়? শীতে তো পিঠা পায়েস অতি অবশ্যই হতে হবে। যে আজকাল বলতেই পারো যে পিঠা পায়েস বাজারে তো পাওয়াই যায়, হ্যাঁ অবশ্যই পাওয়া যায়, কিন্তু বাড়িতে বসে সবাইকে নিয়ে পিঠা পায়েস খাওয়ার মজাই আলাদা। আর বাচ্চার থেকে বড় সবাই ভালোবাসে পিঠা পায়েস। তো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একদম সুস্বাদু একটি পিঠার রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপির ভেতরে আমি কি কি দিয়ে আজকে পিঠাটা বানিয়েছি। এখন কি পিঠা বানাচ্ছি আর পিঠার মধ্যে কি কি স্পেশালিটি আছে সেটা দেখতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে বানিয়েছি। চলো আমার সাথে আমার কিচেনে। বন্ধুরা, এই পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিলাম দুধ, আর দুধকে আমি ভালো করে গরম করছি আর অনবরত নেড়ে যাচ্ছি, যাতে নিচে দিয়ে লেগেও না যায় আর দুধ যাতে ভালো করে ঘন হয়ে যায়, কারণ আমার চাই ঘন দুধ। দেখো ঠিক এইভাবে উঠিয়ে উঠিয়ে একটু দেখতে হবে। আর আচ্ছা, নিচ্ছি আমি হচ্ছে কাজু, কিশমিশ আর অ্যালমন্ড। আমি জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এখন আমি কাজু, কিশমিশ, অ্যালমন্ড নিয়ে নেব। দেখো দুধটা আমি নেড়ে চেড়ে দেখালাম, দুধটা ফুটছে, ফুটতে 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 এটা ঘন হয়ে যাবে। দেখো আমার দুধটা ঘন হয়ে গেছে, এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে দুধটাকে আমার ছানা কাটতে হবে। দেখো আমি লেবু দিয়ে ছানা কেটে নিচ্ছি, তোমরা ভিনিগার দিয়েও কাটতে পারো। দেখো কি সুন্দর আমার ছানা বেরিয়ে গেছে। এখন ছানাটাকে একটি কাপড়ের মধ্যে আমি জলটা বের করে নিচ্ছি, এখন আমি একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব, কেন কি আমি যেহেতু লেবু দিয়েছি টক ভাবটা চলে যাবে। আর একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম 2 চামচের মতন। ঘিয়ের মধ্যে আমি সেই ছানাগুলো দিয়ে দিচ্ছি, আর কাজু আর অ্যালমন্ডকে আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এলাচি থেতো করে। দেখো এখন নেড়ে চেড়ে নেবো ভালো করে, যাতে এর যে একটা জল ভাব থাকে না, যে কাজু, কিশমিশ, অ্যালমন্ড ধুয়ে যে দিয়েছি তার যে একটা জলীয় ভাবটা সেটা চলে যাবে। আমার এর এখন আমি মিক্সি গ্রাইন্ডারে আমি সব পুরোটা নিয়ে নিচ্ছি, এটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পুরের তো রেডি হয়ে গেছে, মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে তৈয়ার করে নিয়েছি আমি পুর। আমার পাটিসাপটার জন্য পুর রেডি হয়ে গেল। এখন আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, 1 বাটি চালের গুঁড়ো নিলাম, তার মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এখানে আমি চিনি দিয়েছি, চিনিটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম পরিমাণ মতন চিনি দিয়ে নিও। আর সাথে আমি কেশর দিয়েছি, কেশর দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয় পাটিসাপটা, তোমরা বানিয়ে দেখবে খুব সুন্দর একটা সেন্ট হয়। ভালো করে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি, জাস্ট দেখো আমার এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন তাওয়াতে বেগুনের বোটা দিয়ে আমি ভালো করে তাওয়াটাকে বুলিয়ে নিলাম। এই দেখো আমি ব্যাটার দিয়ে ভালো করে একটা গোল আকৃতি বুলিয়ে নিচ্ছি। তোমরা তো সবাই জানো পাটিসাপটা পিঠা এইভাবেই যে করেই করতে হয়, তাই না? এখন এইখানে মাঝখানে আমি পুরগুলো দিয়ে দেবো, অল্প পুর লম্বা করে দিয়ে দিচ্ছি, খেয়ে বানিয়ে দেখবে অসাধারণ লাগে আর খুব ভালো, শরীরের পক্ষেও ভালো, কারণ এখানে সব হেলদি জিনিস পড়ছে। ছানা তো আছেই, অ্যালমন্ড আছে, কাজু আছে, কিশমিশ আছে, সব হেলদি জিনিস আছে, এটাই আমার সিক্রেট। আমি বলেছি না যে আমি সিক্রেট কি দিচ্ছি, চলো দেখাবো। চলো এক এক করে আমি পিঠাগুলো তাহলে বানিয়ে নিই। তো বন্ধুরা আমার পাটিসাপটা পিঠাটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকল বন্ধুই আমার পাশে থাকবে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছ, অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।
আর পাশে যে বেল আইকন দেওয়া আছে ক্লিক করে অন করে নেবে, তাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এইভাবে আমি সুন্দর করে করে এক এক করে পিঠা সব বানিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার পাটিসাপটা পিঠে রেডি। কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে কেমন।